এবার যে খবরে নজর রাখবো তৃণমূলে যোগদান কংগ্রেস সিপিএম বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদানের খবর উঠে আসছে এবং এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে করণদিঘির দোমহনা গ্রামে যোগদান বিধায়ক গৌতম পালের নেতৃত্বে তিন তৃণমূলে যোগদান সেই অনুষ্ঠানের ছবিও আপনাদের দেখাচ্ছি যেখানে বিজেপি কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করণ দিঘির দোমোহনা গ্রামে এই যোগদানের অনুষ্ঠান দেখছেন সেই ছবি করণদিঘি অঞ্চলে এর ঘটনা যোগদান তৃণমূলে বিজেপি কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করণদিঘির দোমোহনা গ্রামে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে তৃণমূলে যোগদান কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস বিক্রমাদিত্য আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে বিজেপি কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের সেই অনুষ্ঠান চলছে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে একদম একদম গৌতম পালের নেতৃত্বে আজকে বাম কংগ্রেস জোটে তিনজন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং সাতজন বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ করলেন এবং করন্দিগি ব্লকের দমনা গ্রাম পঞ্চায়েতের ভুলি মোড়ে এই সভা আয়োজন করা হয় এখানে জেলা তৃণমূলের সভাপতি তিনিও কানెলা লাগ্রাদা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পাপালও উপস্থিত ছিলেন এবং কংগ্রেস সিনমোল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত ছিলেন মূলত বিধানসভা নির্বাচন নির্বাচনের যে জ্বালাবের পর এবং পঞ্চায়েত নির্বাচনের জ্বালাবের পর উন্নয়নের শামিল হয়ে টিডির দলকে আরো শক্তিশালী করতে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আজকে গৌতম যে উদ্যোগ নিয়েছেন তা মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এবং সেই লোকসভা ইলেকশনে যেন এবার কানাইলাল রাগরাল নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেন সিট পাইতে পারে তার জন্যই এই যোগদান সভা বলে মনে করা হচ্ছে ধন্যবাদ বিক্রমাদিত্য কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে অর্থাৎ দলকে শক্তিশালী করার জন্যই আজকের এই উদ্যোগ করণ দিঘিতে